नमस्कार বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাঙালি কোনো খাবার না, বিদেশি ডেজার্ট একটা তৈরি করব, হেলদি অবশ্যই। কিভাবে ডেজার্টটা হেলদি করেছি চলো দেখাই তোমাদের, বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারবে। চলো, প্রথমে দুধ নিয়েছি, ইন্ডাকশনটা জ্বলেই সঙ্গে সঙ্গে দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ মেশাতেই এটা পাতলা, মানে দুধটা যেটা পাতলা ছিল একটু ঠিক হয়ে যাবে। তারপরে ওর মধ্যে দেবো একটু মিল্কমেড। মিল্কমেড সবটাই তোমরা আন্দাজ অনুযায়ী দেবে তোমাদের যেটা, আর যদি মিল্কমেড না থাকে একটু গুঁড়ো দুধ বেশি করে দিলেও হয়ে যাবে। সেই জন্যে আমি কিন্তু দুধের মধ্যে একটু চিনি অ্যাড করব না, কোনো মিষ্টি অ্যাড করছি না। এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা সব সময় ওটাকে গ্যাসটাকে কমিয়ে দেবো, যথারীতি ঘন হয়ে যাবে। যখনই দেখবে এরকম ঘন হয়ে আসছে তখন একটু ভ্যানিলা এসেন দিয়ে দেবে, আর নাড়াতে থাকবে। নাড়িয়ে বেশ একটু ঠান্ডা করে, মানে ইন্ডাকশানটা অফ করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেবে। একটু তো ডেলা পেকেই যাবে, সেটা একটু মিক্সিতে কী করলাম ঘুরিয়ে নিলাম। তাতে কি হলো, অল্প যেগুলো ডেলা পেকে ছিল মানে একসাথে হয়ে গেছিলো সেটা একটু এ হয়ে যাবে, আর সেটাই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলাম। তারপরে এরকম একটা গ্লাস নিয়েছি, আর গ্লাসটাকে এই যে টোয়ালে দিয়ে হালকা করে শুয়ে দেবো। আগে শোয়াবে না, এই যে আস্তে করে গ্লাসটার মধ্যে ঢেলে নেবে। জিনিসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিয়ে এইভাবে কাত করে শুয়ে দিচ্ছি। দিলে কি হবে, ওই যে বেঁকা টাইপের ডিজাইনটা চলে আসবে, তোমরা অনেক জায়গায় দেখেছো। এটা ডিপ ফ্রিজে একটু সেট হতে দেবো, কারণ আমার তাড়াতাড়ি দরকার। আর এইদিকে স্ট্রবেরি কেটে রেখেছি, একটা বড় আর একটা ছোট কুচি কুচি করে। বড় সাইজের যে স্ট্রবেরিগুলো পিস করে রেখেছি সেইগুলো মিক্সিতে আগে পেস্ট করে নেব। এবার পেস্ট করার পর, পুরোপুরি পেস্ট হবে না হলেও কয়েকটা দানা থাকলে অসুবিধে নেই। তারপরে ফাইন প্যানের মধ্যে আবার একটু মধু দিয়েছি। মধু দিয়ে ফাইন এটা ইন্ডাকশানটা জ্বেলে দেবো, দিয়ে তারপরে স্ট্রবেরি যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে যথারীতি নাড়তে শুরু করে দেবো। তোমরা চিনি অ্যাড করতে পারো, কিন্তু মধু দিয়েছি, এটা সবসময় হেলদি হবে, সেই জন্যে আমি মধু দিলাম। ভাবলাম চিনিটা অ্যাভয়েড করি। আর দুধের মধ্যে দেখেইছো একটুও কিন্তু আমি চিনি দিইনি, মিক্সটা যেহেতু মিষ্টি আর গুঁড়ো দুধও মিষ্টি, ওই মিষ্টিতে হয়ে যাবে। যখন এই স্ট্রবেরিটা দেখবে বেশ একটু ঘন হয়ে এসেছে, তখন ছোট ছোট করে কাটা স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। তাতে কি হবে, মানে ওই মধুর সাথে যখন মিক্সটা হচ্ছে, একটা মানে শক্ত স্ট্রবেরিগুলো, মানে পিস করা স্ট্রবেরিগুলো একটু ক্রাঞ্চিনেস হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে ওইটা করতে করতে ওইদিকে ডিপ ফ্রিজে যখন রেখেছিলাম এটা বেশ বসে গেছে, আর এই পাশটা রেড স্ট্রবেরি পেস্টটা দিয়ে দিলাম একবার। এবারে এটা ঠান্ডা হতে দেবে, অবশ্যই ঠান্ডা করেই দিয়েছি। স্ট্রবেরি পেস্টটা কিন্তু ঠান্ডা হবে, তারপরেই ওইটার ওপরে দেবে। দিয়ে এটা আবার ফ্রিজে একটু রেখে ঠান্ডা হতে দেবে, তারপরে বের করে দেখো কি সুন্দর হয়েছে। এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখতে পারো, হেলদি তো বটে। আজকের জন্য বাই।